হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবর মতো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই গল্পটি উপভোগ করবেন, আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধ হয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এত রাতে আফসারউদ্দিনের ফোন, নিশ্চয়ই কোনো খবর আছে। ফোনটা রিসিভ করে কানে ঠেললো রাফিন। হ্যালো, লাশ পাওয়া গেছে ভাই, অল্প বয়সী একটা মেয়ের। আমি সব ব্যবস্থা করে রেখেছি, লাশ নিতে চাইলে এখনই আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আসছি। আফসার ভাই লাশের ব্যবস্থা করেছে, এখনই যেতে বলছে। এত রাতে তো কি হয়েছে? তাছাড়া লাশটা নাকি অল্প বয়সী একটা মেয়ের, এখন না গেলে ওটা আর পাবো না। অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত যাওয়ার জন্য রাজি হয়ে গেল লাবিব। মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিল ওরা। বাসা থেকে মেডিকেলের দূরত্ব বেশি নয়, মেঘলা রাতে এটুকু রাস্তা চোখের পলকেই পাড়ি দিতে পারবে। ঝিরি ঝিরি বৃষ্টিটাও কমে গেছে। মেডিকেলে গিয়ে আফসারউদ্দিনের দেখা পেল ওরা, সে ওদেরকে মর্গে নিয়ে গেল। কফিন আর ভ্যান আগে থেকেই তৈরি করে রেখেছিল, লাশটা ওদের দেখিয়ে দিল আফসারউদ্দিন। সাদা কাপড় দিয়ে লাশটা মুড়িয়ে বেঁধে দিল। রাফিন জিজ্ঞেস করল, লাশের গায়ে কাপড় ছিল না? জি ছিল, খুলে নিয়েছি। উপর নিচ মাথা চাকালো আফসারউদ্দিন। তারপর ওরা তিনজন মিলে লাশটা বারান্দায় রাখা কফিনে ঢোকালো। কফিন নিয়ে ভ্যানে তুলতে তুলতে বৃষ্টিটা আবারও পড়তে শুরু করলো। বৃষ্টি জোর আরও বাড়ার আগে এই মধ্যরাতে বাসায় পৌঁছতে হবে ওদের। বাসার কাছে এসে দেখলো গোটা এলাকায় ইলেকট্রিসিটি নেই, শহরে একটু বাইরে এই এলাকা গ্রাম্য ভাব প্রবল, আর সে কারণেই একটু বৃষ্টি বাদলা হলেই লাইন অফ করে রাখে। ঝড় বৃষ্টি থেমে গেলেও সে লাইন আর আসে না, সেজন্য ডজন খানেক মোমবাতি কিনে রাখে ওরা। অন্ধকারের মধ্যে ভ্যানওয়ালা সহ কফিন নিয়ে দোতলায় তুলল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে প্লাস্টার না করা সিঁড়ি ভাঙল, আর কোনো ভাড়াটে না থাকায় অহেতু কোনো ঝামেলাও হলো না। তাছাড়া বাড়িওয়ালাদের ঘরটাও বেশ খানিকটা দূরে, এতক্ষণে ওরা বোধহয় ঘুমের দেশে হারিয়ে গেছে। ভ্যানওয়ালা এত ধরাধরি করায় চুক্তির চেয়েও আরও 100 টাকা বেশি দিল রাফিন। লোকটা খুশি হয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। রুমে ঢুকে রাফিন মোমবাতি ধরাতে ধরাতে বলল, বৃষ্টির যে বেগ সাথে ঝড় বাড়ছে, আজ রাতে আর কারেন্ট আসবে না বোধ হয়, কোথাও ট্রান্সফরমারটা চলে গেছে হয়তো। বারান্দায় রাখা কাঠের ভারী কফিনটা এক পাশে সরিয়ে ওয়াশরুমে যাওয়ার পথটা বের করতে করতে লাবিব বলল, মোমের আলোয় শুটিং করবি নাকি? রাফিন উত্তেজিত গলায় বলল, সেটাই দারুণ হবে বলে মনে হচ্ছে। মোমের স্বল্প আলো আধারিতে লাশ কাটার পরিবেশটা আরও ভয়ের হবে, হরর সিনে ভয়ের পরিবেশটাই আসল। ঠিক আছে, মাথা ঝাঁকালো লাবিব, কাজে যখন হাত দিয়েছি তখন সেটা শেষ করাই ভালো। আগে খেয়ে নেই নাকি বলিস? তুই খেতে চাইলে খা, কোনো খাবার এখন আর মুখে উঠবে না, খিদে নষ্ট হয়ে গিয়েছে। আরও খেতে ইচ্ছে করছে না, নতুন কিছু করার উত্তেজনায় খিদে নষ্ট হয়ে গিয়েছে, উত্তেজনা খিদে নষ্ট করে। তাহলে তুই তোর ক্যামেরার লেন্স টেন্স ঠিক কর, আমি হাত মুখ ধুয়ে আসি। হাত মুখ ধোয়ার আগে লাশটা কফিন থেকে বের করে নিই, ডিসেকশন টেবিলে তুলে দে। টেবিলে লাশ থাকলে ক্যামেরায় অ্যাঙ্গেল ঠিক করতে সুবিধা হবে। আর হাত মুখ ধুয়ে করবিটা কি? এখনই তো ছুরি কাঁচি নিয়ে লাশ কাটতে হবে। ঠিক আছে, লাশ ধরছি। শোন, তুই ড্রয়ার থেকে লাশ কাটার যন্ত্রপাতি যা আছে সব বের কর। করছি। আর দেখ ড্রয়ারে জিনিস আছে, সাবধানে নিস, নতুন জিনিস। ড্রয়ার খুলল লাবিব,
মোমের আলোয় নতুন চাপাটিটা চক চক করে উঠল। সেটা দেখে অবাক হল লাবিব, ভ্রু কুচকে তাকালো রাফিনের দিকে। এটা দিয়ে তুই কি করবি? ব্যাপারটা ব্যাখ্যা করল রাফিন। এটা যেহেতু একটা হরর সিন হবে, সুতরাং ভয়ের মাত্রাটা একটু বেশি রাখাই শ্রেয়। তাই লাস্টার চামড়া ছাড়ানোর পরে চাপাটি দিয়ে টুকরো টুকরো করে কাটতে হবে। রাফিনের কথা শুনে এক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকলো লাবিব, বলল না কিচ্ছু। ওয়াশরুমে গেল, হাত মুখ ধুয়ে এসে দেখল রুম আলো আলো, ক্যামেরার নির্দিষ্ট মুখী আলো পড়ে আছে সাদা চাদরের ফাঁক থেকে বের হওয়া ফ্যাকাশে দুটো পায়ের উপর। মেয়েটা বোধহয় ফর্সাই ছিল, মরে গিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। টেবিলের উপর লাল মোমবাতি চলছে, বাইরে ঝড় বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, চমৎকার আলো আধারী পরিবেশ। হঠাৎ রাফিন বলল, বাইরের বিদ্যুৎ চমকানোটা ধরতে পারলে আরও বেশি এক্সাইটিং হতো। অবশ্য লেবও করা যাবে, ভাবছি ঝড় বৃষ্টির দৃশ্য আর ফাঁকে ফাঁকে বিদ্যুৎ চমকানি দিয়ে দিব। লাবিব ফ্যাকাশে পা দুটোর দিকে তাকিয়ে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল, শুধু পায়ের কাছে করলি কেন, পুরো চাদরটাই সরিয়ে ফেল। বলে চাদরটা ধরে সে টান দিতে গেল। রাফিন তৎক্ষণাৎ ক্যামেরার পেছন থেকে লাফ দিয়ে সে লাবিবের হাত থেকে চাদরটা ছাড়িয়ে নিয়ে বলল, কি করছিস? আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। শোন, আমি এখন ক্যামেরাম্যান, কাম পরিচালক, তুই আমার অভিনেতা। লাবিব একটু রাগে গলায় বলল, কি করতে হবে বল, পুরো লাশেরই ছাল আমরা ছাড়াবো। কিন্তু আস্তে আস্তে, পা থেকে চিলতে চিলতে মাথা পর্যন্ত উঠবে, তাহলে গোটা চামড়া ছাড়ানো শরীর দেখলে দর্শক ভিমরি খাবে, ভিডিওটার দামও বেশি পাবো আমরা। লাবিব শক্ত হয়ে যাওয়া খোলা ফ্যাকাশে পায়ে হাত দিয়ে বলল, ঠিক আছে, তুই যেভাবে বলিস সেভাবেই করব। এখন স্কালপোলটা দে আর টুইজার। দাঁড়া দাঁড়া, এখনই না, আর একটু কাজ আছে। আবার কি কাজ করতে হবে? মেকআপ করতে হবে নাকি? না তা না, তবে এই পোশাকে হবে না, আমি তোর জন্য কালো আলখেল্লার ব্যবস্থা করেছি, দাঁড়া ওটা নিয়ে আসি। বলেই আলখেল্লাটা আনতে চলে গেল রাফিন। লাবিব বীর বীর করে বলল, এই গরমে এখন আমাকে আলখেল্লা পরতে হবে। গরম দেখলি কোথায়, বাইরে বৃষ্টি হচ্ছে, পরিবেশটা বেশ ঠান্ডা, নে এটা পরে নে। কালো আলখেল্লাটা লাবিবের হাতে দিল রাফিন, আলখেল্লাটা পরে নিল লাবিব, কালো মাস্কটাও লাগিয়ে নিল। এখন শুধু ওর চোখ দুটো দেখা যাচ্ছে, পুরো শরীরটাই কালো কাপড়ে ঢাকা, কেমন ভ্যাম্পায়ারের মতো লাগছে। ছুরি চিমটি নিয়ে কাজে লেগে পড়ল লাবিব, সহজ কাজ না। প্রথম দিকে হাত কাঁপতে লাগলো, কাটা দেখে রাফিন বলল, সমস্যা নেই, তুই কাজ করে যা, ওগুলো এডিটিংয়ের সময় ঠিক করা যাবে। আবার কাজে মনোযোগ দিল লাবিব, চামড়া ছাড়াতে শুরু করলো সে। মেয়েদের শরীরে চর্বি থাকে বেশি, সেটা ওর হাতে মেখে গেল, বিশ্রী ব্যাপার। আস্তে আস্তে চামড়া ছাড়াতে ছাড়াতে নিতম্বে পৌঁছে গেল, তারপর মেরুদণ্ড থেকে মাথা পর্যন্ত এবার বুকের দিকটা ছাড়াতে হবে, লাশটা চিত করতে হবে। ক্যামেরা এবং ফ্ল্যাশ বন্ধ করে লাবিবের সঙ্গে হাত লাগাল রাফিন। উল্টানোর সময় অসাবধানে লাশের চাদর পুরোটা খুলে গেল। শুটিং করছে না বলে সাবধানতার প্রয়োজন মনে করে নি ওরা। মোমবাতির স্বল্প আলোয় মুখ থেকে কাপড় সরে যেতে লাশের মুখটা কেমন চেনা চেনা লাগলো লাবিবের। রাফিনও দেখছে মুখটা, সে কাঁপা কাঁপা গলায় লাবিবের নাম ধরে ডাকলো। আর ঠিক সেই সময় জানালা দিয়ে আসা দমকা হাওয়ায় মোমবাতি নিভে গেল, ওরা ডুবে গেল অন্ধকার আর ভয়ের রাজ্যে। রাফিন কাঁপা কাঁপা গলায় বলল, লাশের মুখটা দেখছিস? ধকল সামলে উঠলে সময় লাগলো লাবিবের। কিছুটা ধাতস্থ হয়ে সে বলল, হ্যাঁ।
কেমন যেন আনিশার মতো চেহারা, দেখলে মনে হয় আনিশাই। লাবি ভয়ার্ত গলায় বলল, মমতা জ্বালা, দেখি ব্যাপারটা কি। রাফিন অনেকক্ষণ অন্ধকারে খোঁজাখুঁজি করল, কিন্তু মম পেল না। যেটা জলের শেষ পর্যায়ে এসেছিল সেটা ছাড়া আর মম নেই, সেটাও পাওয়া যাচ্ছে না। টেবিলের উপর যেখানে রেখেছিল সেখানটা ফাঁকা, গলা মম পড়ে আছে। শেষ হয়ে গিয়েছিল নাকি, লাবিব ঝাঁঝালো গলায় বলতে গেল, কিন্তু বেরুল চিচির স্বর, মম না পাস, লাইটারটা জ্বালা, ওটাও পাচ্ছি না, টেবিলের ওপরে রেখেছিলাম, লাশের পিঠের তলে পড়ে গিয়েছে বোধ হয়। কিছু না পেলে অন্তত তোর ক্যামেরার ফ্লাশটা জ্বালা, আল খেলাটা খুলতে খুলতে বলল লাবি। ইতোমধ্যে ঘেমে নিয়ে গেছে সে, তাতেই দেখি ভয়ের ছবি তৈরি করতে এসে দেখি এখন নিজেরাই ভয়ের রাজ্যে হাবুডুবু খাচ্ছি। লাশের চেহারা আনিশার মতো কেন, ও তো মরেছে আরও মাসখানেক আগে, কবরও হয়ে গিয়েছিল, এতদিনে তো পচে গলে যাওয়ার কথা। আমরা শুধু শুধু ভয় পাচ্ছি, আনিশার লাশ কোথা থেকে আসবে, অন্ধকারে ভুল দেখছি মনে হয়। কথাগুলো বলে রাফিন নিজেকে অভয় দিল, নাকি লাবিবকেও অভয় দিল বোঝা গেল না। তবে ভয় যে নিজেও পেয়েছে সেটা ওর কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বোঝা গেল। রাফিন খাটের উপর থেকে ক্যামেরাটা নিয়ে অন্ধকারে সুইচ টিপছে, এমন সময় বাইরে ঝড় বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকে ঘুটঘুটে অন্ধকার ঘরের ভেতর যেন এক ঝলক দেখা গেল। আর সেই এক ঝলক আলোতে লাবিব দেখল ডিসেকশন টেবিলটা শূন্য, কেউ নেই, সাদা চাদরটা পর্যন্ত নেই সেখানে। প্রচণ্ড ভয় পেয়ে গেল লাবিব, গলা দিয়ে স্বর ফুটল না। এর মধ্যে রাফিন ক্যামেরার ফ্লাশ জ্বেলে ফেলেছে, সে আলোয় আগে যা দেখা গিয়েছিল তাই দেখল। ডিসেকশনের লম্বা টেবিলটা শূন্য, শুধু রক্ত মিশ্রিত চর্বির দাগ লেগে আছে, আর পড়ে আছে স্কালপল, টুইজার, সিমটে এসব। ঘরের মধ্যে দুজনেই নীরব, লাবিবের দিকে অবাক চোখে তাকিয়ে ক্যামেরার ফ্লাশের আলো ঘরে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো রাফিন। কোথাও কিচ্ছু নেই, কেউ নেই, শুধু গাড়ি বারান্দার ওপর গ্রিল ছাড়া জানালাটা খোলা, বাইরে ঝড় বৃষ্টির গর্জন। রাফিনের হাতের ক্যামেরার আলো কমে আসছে, বোধহয় ব্যাটারি ফুরিয়ে গেছে, কম সময় তো আর কাজ করা হয়নি। হঠাৎ মনে হলো জানালার কাছে কিসের যে শব্দ হচ্ছে, শব্দটা ঝড়ের শব্দ না, প্রচণ্ড ব্যথায় কাতর, কেউ গঙ্গালে যেরকম শব্দ হয় সেরকম। রাফিন ক্যামেরার নিভু নিভু আলোর মুখ ঘুরিয়ে জানালার দিকে দিল, যে দৃশ্য ওরা দেখলো তাতে তখনই ওদের অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু ডাক্তারি পড়তে পড়তে ওদের নার্ভ শক্ত হয়ে গিয়েছে। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, মানুষ হঠাৎ করে প্রচণ্ড কোনো ভয়াবহ ঘটনার মুখোমুখি হলে ভয় উঠে যায়, এক জাতীয় এনজাইম শরীরে চলে আসে, সেই এনজাইম গ্লুকোজ ভাঙতে সাহায্য করে, প্রচুর গ্লুকোজ ভাঙতে শুরু করে, শারীরিক শক্তি চলে আসে, ভয় কমে যায়, অনেক সময় পুরোপুরি চলে যায়। তবে ওদের ভয় চলে গেল কি না বোঝা গেল না। ওরা দেখল খোলা জানালার সামনে অর্ধেক চামড়া ছাড়ানো একটা নগ্ন মেয়ের শরীর দাঁড়িয়ে আছে, ওদের দিকে ঘুরে তাকালো, সে মুখটা আনিশারি, হঠাৎ হাসতে শুরু করলো, সে ভয়ানক হতে লাগলো চেহারা, চোখ দুটো উধাও হয়ে গেল, রক্ত পড়তে লাগলো সেখান দিয়ে। না, এটা হতে পারে না, চেঁচিয়ে উঠল রাফিন। আনিশাকে লক্ষ্য করে হাতে ক্যামেরাটা ছুঁড়ে মারল সে, কিন্তু ওটা আনিশার শরীর ভেদ করে চলে গেল, গ্রিলবিহীন খোলা জানালা দিয়ে ওপাশে পড়ে গেল, কুয়োর ভেতরেই পড়েছে বোধ হয়, কারণ ওখানে বেশ বড়সড় একটা কুয়ো আছে। হঠাৎ অদ্ভুত কোনো আলোয় ওদের ঘরটা আলোকিত হয়ে উঠল, সে আলোয় লাবিব দেখল সাপের মতো দড়িয়ে এসে
রাফিনকে পেঁচাতে শুরু করেছে। নিয়ে যাচ্ছে ডিস্ট্রাকশন টেবিলের কাছে, আর সহ্য করতে পারল না লাবিব, জ্ঞান হারালো সে। জ্ঞান ফিরতে দেখল পুরো ঘর জুড়ে অনেক মানুষ, সব পুলিশ। দুজন পুলিশ ওর দিকে ঝুঁকে আছে। একটু ধাতস্থ হতে চেঁচিয়ে উঠল লাবিব, রাফিন কই? ও কি বেঁচে আছে? ভ্রু কোচকে গেল পুলিশদের। অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো ওরা। তারপর একজন পুলিশ ধমকে সরে বলল, ইয়ার কি হচ্ছে? মেরে ফেলে এখন বলছো ও বেঁচে আছে কি না? থানায় চলো, সব নাটক ছুটাবো। কিন্তু আমি রাফিনকে মারিনি, আবার চেঁচালো লাবিব। ওকে আনিশা মেরেছে। আনিশা? কোন আনিশা? যে মাসখানেক আগে সুইসাইড করেছিল। হ্যাঁ, ওই এসেছিল। এ বেটার মাথা গেছে, বলল আরেকজন অফিসার। এর এসব প্রলাপ শুনে লাভ নেই, একে থানায় নিয়ে চলো। দুজন পুলিশ লাবিবকে পাজাকোলা করে তুলল, চেঁচাতে লাগলো লাবিব। একটা কথাই শুধু বলল, আমি ওকে মারিনি, ওকে আনিশা মেরেছে। আনিশা মেরেছে ওকে। কিন্তু কেউ ওর কথা শুনল না, জেলে যেতে হলো ওকে। কয়েকদিন পরে একটা ভিডিও ভাইরাল হলো, সেটা দেখে হতভম্ব হয়ে গেল সবাই। বিশ্বাস করতে চাইল না কেউ, অবশ্য বিশ্বাস না করেও উপায় নেই। ভিডিওতে ছিল একটা ঘর, খাটের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে লাবিব, ডিসেকশন টেবিলের ওপর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে রাফিন, চোখে তার ভয়ার্ত দৃষ্টি। কিন্তু কি দেখে সে ভয় পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। হঠাৎ করেই একটা ছুরি শূন্য উঠে গেল, আস্তে আস্তে সেটা রাফিনের চামড়া ছাড়াতে লাগলো। যন্ত্রণায় চোখ মুখ বিকৃত হয়ে গেল রাফিনে। পুরো শরীরের চামড়া ছাড়ানো হয়ে গেলে একইভাবে চাপাটিটা তার পুরো শরীরটা টুকরো টুকরো করে ফেলল। ভিডিওটা দেখার পরে লাবিবকে ছেড়ে দেওয়া হলো। মুক্তি পেয়ে হলে গিয়ে উঠল লাবিব, কিন্তু পড়াতে আর মন বসল না, মেডিকেল আর পড়তে ইচ্ছে হলো না। সব কিছু ছেড়ে ছড়ে সে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সকালের ট্রেনেই সে গ্রামে ফিরে যাবে। সব কিছু গুছিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে স্বপ্ন দেখল ওর পাশে বসে আছে আনিশা। ঘুম ভেঙে গেল ওর, উঠে বসতেই চমকে উঠল। তবে ওর ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু ভয় পেল না। খাটের উপরে ওর পাশে বসে আছে আনিশা। ডিম লাইটের আলোয় ওকে চমৎকার লাগছে। তুমি এখানে? স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল লাবিব। তুমি আমাকে ভালোবাসতে? সে কথা এখন কেন? আহা বলো না। ভালোবাসতে কি না, কিছু বলো না লাবিব। মাথা নিচু করে বসে থাকল। বলছো না কেন? আবার জিজ্ঞেস করল আনিশা। হ্যাঁ, তাহলে কখনো বলোনি কেন? বলেই বা কি হতো, তুমি তো আর আমাকে পছন্দ করতে না। সেটা না হয় পরে দেখা যেত। কিছু বলল না লাবিব। বাড়ি যাচ্ছ কেন? এমনি, এখানকার কিছু ভাল লাগে না। তুমি যাবে না, তুমি এখানেই থাকবে, ডাক্তারি করবে। ডাক্তারি শেষ না হওয়া পর্যন্ত তুমি পড়ালেখা বাদ দিবে না। কিছু বলার সুযোগ পেল না লাবিব, তার আগেই উধাও হয়ে গেল আনিশা। ঠিক মনে করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিল লাবিব, আবার পুরোদমে পড়াশোনা শুরু করল। মাঝে মাঝেই মধ্যরাতে আনিশাকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় লাবিবের। ঘুম থেকে জেগিয়ে আনিশাকে দেখতে পায় সে। আনিশা তার সাথেই আছে। তো বন্ধুরা, গল্পটি এ পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ।